9.6 অন্তরীকরণের এই ভিডিওতে আমরা সাইন ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয় করব। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আমরা বিপরীত ফাংশনের অন্তরীকরণ করার জন্য যেই নিয়মটা বা পদ্ধতিটা ইউজ করব সেটা হচ্ছে আমরা 1/dx/dy এভাবে বের করব, অর্থাৎ আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে এক্স এর ফাংশনে প্রকাশ করব, তারপর ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব, সেই অন্তরীকরণের ফলাফলটাকে উল্টা করেই আমরা dy dx এর ভ্যালু নির্ণয় করব। আচ্ছা চলো এই পদ্ধতিটা কীভাবে কাজ করে এটা দেখা যাক। আচ্ছা আমাদের প্রদত্ত ফাংশন যেটা হচ্ছে y ইকুয়ালস টু আমার দেয়া আছে হচ্ছে সাইন ইনভার্স এক্স। আচ্ছা তাহলে বিপরীত ফাংশনের নিয়ম থেকে আমি লিখতে পারি, সাইনটা যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে লিখতে পারি সাইন ওয়াই ইকুয়ালস টু এক্স, অর্থাৎ তোমার এক্স ইকুয়ালস টু সাইন ওয়াই। আচ্ছা তাহলে এটা যদি এখন বের করা হয় আমাদের, তাহলে আমরা এখন করব কি, লিখবো যে ওয়াই এর সাপেক্ষে, যেহেতু এখানে এখানে এক্স একটা ফাংশন, এখানে এক্স একটা ফাংশন ওয়াই এর রেসপেক্টে, তাহলে আমি ওয়াই এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করে পাই, অর্থাৎ এখানে ওয়াই হচ্ছে আমার সেই ভ্যারিয়েবল যেই ভ্যারিয়েবলকে আমি যে ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু তোমার ডিডি ওয়াই অফ সাইন ওয়াই। আমরা জানি ডিডি এক্স অফ সাইন এক্স হলে কজ এক্স হয়, তাহলে ডিডি ওয়াই অফ সাইন ওয়াই এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে তোমার কজ ওয়াই। শেষ, আমার কিন্তু এই কাজটা বের করা শেষ। এখন কথা হচ্ছে আমার ডিওয়াই ডিএক্সে তোমার যেই অন্তরীকরণের যে ফলাফলটা থাকবে সেটা সবসময় একটা এক্সের ফাংশন থাকে বা এক্স আকারে থাকে, তাহলে আমার এখানে ওয়াইটাকে সরিয়ে এক্স আনতে হবে। তাহলে কিভাবে আনা যায় দেখো, আমি ভ্যালু জানি হচ্ছে সাইন ওয়াই এর ভ্যালু, সাইন ওয়াই ইকুয়ালস টু এক্স আমি লিখতে পারি, কিন্তু এখানে আছে কজ ওয়াই, তাহলে আমি কী করব, আমি করব কি কজ ওয়াইকে রুট ওভার কজ স্কোয়ার ওয়াই লিখবো, রুট ওভার কজ স্কোয়ার ওয়াই মানে কজ ওয়াই। আচ্ছা তাহলে এটা লিখে লাভ কি, দেখো কজ স্কোয়ার ওয়ান ওয়াই মানে হচ্ছে 1 - সাইন স্কোয়ার ওয়াই, তাহলে রুট ওভার থাকলো। তাহলে দেখো ডিএক্স ডিওয়াই এর ভ্যালু আমার যেটা বের হলো ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু রুট ওভার 1 - সাইন ওয়াই এর ভ্যালু হচ্ছে এক্স, তাহলে সাইন স্কোয়ার ওয়াই এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে ডিএক্স ডিওয়াই এর ভ্যালু হচ্ছে রুট ওভার 1 - এক্স স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1/dx/dy ইকুয়ালস টু 1 যেটা হচ্ছে রুট ওভার 1 - এক্স স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, যেহেতু ওয়াই মানে সাইন ইনভার্স এক্স, তাহলে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু 1/√1 - এক্স স্কোয়ার। পরবর্তীতে আমরা যখন সমস্যার সমাধান করব তখন ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ সরাসরি এসব প্রমাণ না করেই সরাসরি সূত্র আকারে লিখে দেব 1/√1 - এক্স স্কোয়ার। আগামী পর্বে আমরা কজ ইনভার্স এক্সের অন্তরজ নির্ণয় করবো।